শিক্ষার্থী বিন্দু আমাদের ইউটিউব চ্যানেলে এই লেকচারটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাডোবি ফটোশপের উপরে লেকচার সিরিজের এটা আমাদের চার নাম্বার লেকচার ওকে এখানে আপনারা স্ক্রিনে আমাদের অ্যাডোবি ফটোশপ কোর্সের ডিটেলস দেখতে পাচ্ছেন হ্যাঁ এই আমরা কিভাবে কোর্সটি শুরু করব কোন ক্লাসে কি নেব এ সেগুলোর বিস্তারিত কিন্তু এখানে দেখা আছে হ্যাঁ যেমন ইন্ট্রোডাকশন এখানে আছে এখানে আমরা এখানে ইন্ট্রোডাকশন আছে তারপর বেসিক্স আছে তারপর লেয়ার আছে ড্রয়িং আছে ট্রান্সফরমেশন আছে তারপর আরো পরবর্তীতে আছে সিলেকশন মাস্কিং স্মার্ট অবজেক্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার রিটাসিং ব্রিজ এন্ড ক্যামেরা র টাই ওয়ার্ক ফ্লো সবশেষে কনক্লুশন হ্যাঁ এইভাবে আমাদের এই সাজান ওকে আজকে আমাদের এই লেকচার সিরিজের যেহেতু এটা চার নাম্বার লেকচার এবং এই লেকচারটিতে আমি আজকে দুইটা বিষয়ের উপরে কথা বলবো হ্যাঁ নেভিগেশন আমরা আলোচনা করেছি খুব সুন্দরভাবে খুব সুন্দর ভাবে এটা উপস্থাপন হয়েছে হ্যাঁ নেভিগেশনটা আমাদের গিয়েছে দু নাম্বার লেকচারে ওকে দুই নাম্বার লেকচারে আমরা নেভিগেশনটা শেষ করেছি তিন নাম্বার লেকচারে আমরা ইমেজ সাইজ অ্যান্ড রেজলুশন নিয়ে আলোচনা করেছি চার নাম্বার লেকচার আজকে আমরা ক্রপিং ইমেজেস এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা নেভিগেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইমেজ রোটেশন হ্যাঁ ফটোশপে ইমেজ কিভাবে রোটেট করতে হয় এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব এবং সবচেয়ে মজার বিষয় আমাদের আজকের ক্লাসের এটা হবে যে আমরা খুব দ্রুত কাজ করার জন্য কিবোর্ডে কিবোর্ড কিভাবে ব্যবহার করব ওকে যেমন আমরা কিন্তু লেফট মাউস দিয়ে হ্যাঁ আমাদের মাউস মাউসের লেফট বাটন দিয়ে আমরা বিভিন্ন টুল অ্যাক্সেস করতে পারি আবার কিবোর্ডের কিছু কিছু শর্টকাট দিয়েও আমরা সেই টুলসগুলো অ্যাক্সেস করতে ফটোশপের টুলসগুলো অ্যাক্সেস করতে পারি কিন্তু পুরো কাজটি আমরা শুধু কিবোর্ড থেকে কিবোর্ড থেকে এবং কিবোর্ড থেকে বিভিন্ন বাটন অ্যাক্সেস করে হ্যাঁ এবং সাথে সাথে লেফট মাউস দিয়ে হ্যাঁ কিছু অপারেশন করে আমরা কিভাবে দ্রুত কাজ করব হ্যাঁ এগুলো বিস্তারিত আমরা আজকের লেকচারটিতে দেখব হ্যাঁ তিনটা পার্ট আমরা মাউস দিয়ে সিলেকশনের মাধ্যমে কিভাবে কাজ করতে পারি কিবোর্ড মাউস কম্বিনেশনে কিভাবে কাজ করতে পারি এবং শুধু কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করতে পারি এগুলো বিস্তারিত আমরা আজকে দেখব হ্যাঁ তাহলে নেভিগেশন পার্টে শুধু আমরা রোটেটিং টোল নিয়ে আলোচনা করব আর হলো ক্রপিং এর ডিটেলস আমরা দেখব ক্রপিং এর ডিটেলস হ্যাঁ ক্রপিং কিভাবে করা যায় হ্যাঁ ক্রপিং এর সময় রেশিও কিভাবে ফিক্সড রাখা যায় এবং আমরা একটা কিভাবে সোজা করতে পারি ক্রপিং মাধ্যমে আমরা জানি শুধু কাটা যায় কিন্তু কিন্তু ক্রপিং এই মাধ্যমে আমরা বাড়াইতেও পারি হ্যাঁ সেই ক্ষেত্রে আবার কন্টেন্ট অ্যাওয়ার্ড মুড অ্যাক্টিভ রেখে সেটা কিভাবে বাড়াবো এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো আজকের ক্লাসটিতে আমরা দেখবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি কিবোর্ড শর্টকাট গুলো আমরা দেখবো যেটা আমরা শুধুই ক্রপিং এর জন্য না এই मींस রোটেশনের জন্য না অন্য সব পোলস এর জন্য সেম ওয়েতে अप्लाई করা যাবে যদি আপনারা আজকে এই লেকচারটি একটু মনোযোগ সহকারে দেখেন এবং ফটোশপ সফটওয়্যারে প্র্যাকটিস করেন চলুন তাহলে আমরা ফটোশপ সফটওয়্যারে অ্যাক্সেস করে আমরা আজকের ক্লাসটি শুরু করি ধন্যবাদ সকলকে আর আমি বলবো সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ চলুন শুরু করা যাক ওকে এখানে আমরা একটা ইমেজ ওপেন করে রেখেছি আমরা এটা একটু একটু জুম করে নিই কিবোর্ড থেকে জেড বাটন প্রেস করে হ্যাঁ প্রেস করে ধরে রাখলাম তারপর লেফট মাউস ক্লিক করলাম এবং বাম দিকে নিয়ে আসলাম তখনই এটা স্ক্রাবে জুম হয়ে গেল একটু বড় হয়ে গেছে আমরা আবার এটা জেড বাটন চেপে ধরে একটু বামে নিয়ে নিই তাহলে এটা ছোট হয়ে যাবে এইভাবে ওকে এইভাবে জেড বাটন দিয়ে আমরা ইমেজকে আমাদের প্রয়োজন অনুসারে ছোট বড় করতে পারি মানে জুম ইন জুম আউট হ্যাঁ যেটাকে আমরা স্ক্রাবে জুম বলবো ওকে এই ফিচারটা পেতে হলে আপনাদের অবশ্যই প্রসেসরটা গ্রাফিক্স প্রসেসর হতে হবে অথবা আপনাদের গ্রাফিক্স কার্ড থাকতে হবে ধন্যবাদ সবাইকে তাহলে আমরা আজকে দেখব রোটেশন টুল প্রথমেই আমরা দেখব আমরা লেফট মাউস দিয়ে এর কি আসতে পারি এই যে আপনারা হ্যান্ড টুলটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি আমাদের লেফট মাউস চেপে ধরি তাহলে এখানে আমরা দুইটা টুল হ্যান্ড টুল এবং রোটের টুল পাবো এবং রোটের টুলের এখানে শর্টকাটটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আর আছে হ্যাঁ যাই হোক আমরা মাউজের মাধ্যমে ক্লিক করি পরে আমরা কিবোর্ডে আসবো ওকে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে রোটেড টুলটা সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এবং সাথে সাথে আপনারা দেখেন প্রপার্টিস বারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আপনারা একটা আমার লেকচারটা দেখার সময় অবশ্যই কারচরের দিকে কথা কানে শুনবেন এবং আপনার নজর রাখবেন চোখে নজর রাখবেন আমার কাঠচরের দিকে ওকে কারণ সাথে আমার কথা বলার মেল থাকবে আপনারা দেখেন আমি যখন ক্যানভাসের উপরে আমার কারচরটা নিয়ে আসলাম তখন এটা হাত হাতের আকার এবং একটা রোটেশনাল অ্যারো সিম্বল কিন্তু নিচে কাঠচরের দিকে খেয়াল করেন এই অবস্থায় আমরা যদি ক্লিক করি এবং ক্লিক করে ধরে এরকম ঘোরাই আর কি হ্যাঁ ক্লক ওয়াইজের দিকে ঘড়ির কাটার দিকে তাহলে এটা এইভাবে ক্যানভাসটা ঘুরে যাবে এভাবে ঘুরে যাবে তো এই অবস্থায় আমরা এটা বিভিন্ন রকম কাজ যেতে থাকে যেমন বিশেষ করে আপনার সিলেকশন টুলের জন্য পেন টুলের জন্য হ্যাঁ আমাদের এটা ঘড়িয়ে কাজ করলে অনেক সহজ হয় বা দ্রুত আমরা সিলেকশনের কাজগুলো করতে পারি হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা এইভাবে করি যে আমার মনে হলো যে আমি এখানকার দরজাটা পারফেক্টলি সিলেক্ট করবো তখন এইভাবে আমরা এটা ঘুরলাম ঘুরে আমরা সিলেকশন করার পরে আবার এটা আমরা রিসেটে চলে আসতে পারবো এই যে এখানে রিসেট বাটন আপনারা প্রপার্টিস বার থেকে রিসেট বাটনে প্রেস করলে বা ক্লিক করলে আমরা অটোমেটিক সেখানে রিসেটে চলে আসবো ওকে তো এই ভাবে আবার যদি আমরা এটা ক্লিক করি দেখেন আবার এটা ঘুরে গেল আবার রিসেট বাটনে ক্লিক করলাম এটা আবার রিসেট হয়ে গেল ওকে তো এখানে একটা মজার ব্যাপার দেখেন আমি যদি ঘোরানোর সময় যখন ঘোরানো শুরু করলাম তখন যদি আমরা শিফট বাটন চেপে আমরা যদি রোটেট করাই তখন সেটা আপনারা খেয়াল করেন এখানে পনেরো ডিগ্রি করে পনেরো পনেরো ডিগ্রি করে কিন্তু বাড়তেছে দেখেন একটু প্রপার্টিস বাড়ে খেয়াল করেন এখানে এখন পঁচত্তর আছে আমি শিফট বাটন চেপে ধরলাম এবং সাথে দেখেন তারপর কিন্তু এটা পঁচাত্তর থেকে নব্বই হয়ে গেল হ্যাঁ পঁচত্তর প্লাস পনেরো তাহলে কত হলো নব্বই তার মানে আমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোট করাতে চাই তখন মানে পনেরো ডিগ্রি করে রোটেট করাতে চাই আমাদের ক্যানভাসটাকে তখন আমাদের শিফট বাটনটা চেপে ধরতে হবে এখন আমরা রিসেট করার জন্য জাস্ট রিসেটে ক্লিক করুন অটোমেটিক এটা রিসেট হয়ে গেল তো যাই হোক এইভাবে তো আমাদের পাইটিপল ফটোশপ ওপেন করার সাথে সাথে আমরা জানি যে আমাদের মুভ টুলে আমাদের কাটচটটা সিলেকশনটা রাখতে হয় হ্যাঁ আর টুল বার থেকে মুভ টুলে আমরা ম্যাক্সিমাম সময় সিলেকশন রাখি টুলগুলোর মধ্যে থেকে মুভ টুল হ্যাঁ সেটার জন্য আমরা কী করবো আপনারা ধরেন আমরা রোটেশনে আসি এটাতে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে জাস্ট ভি প্রেস করবো মানে ক্লিকের মতো ভি প্রেস করে ছেড়ে দেবো ভি ভেন্টাটার ভি হ্যাঁ

এবং শুধু এইভাবে না সেটা তো আমি ক্লিক করে এই রিসেটটা করলাম আমরা শুধু রিসেট ক্লিকের মাধ্যমে করতে পারবো না কিবোর্ড থেকে যদি আমরা স্কেপ প্রেস করি স্কেপ বাটনটা তখনও কিন্তু এই যে আমি স্কেপ প্রেস করলাম অটোমেটিক এটা রিসেট হয়ে গেল এভাবে আমরা রিসেট করতে পারি হ্যাঁ কিন্তু এখন কথা হলো যে না আমি মুখ টুলে থাকা অবস্থায় রিসেট টুলে যাব হ্যাঁ যে আবার রিসেট টুলে কাজ শেষ হয়ে গেলে অটোমেটিক মুভ টুলে ফিরে আসবে কিন্তু আমি রিসেট টুল সিলেকশন করবো না শুধু কিবোর্ড দিয়ে কাজটা করবো এটাই কিন্তু সেই মজার বিষয়টা হ্যাঁ দেখেন এই লেটেস্ট ভার্সনে ভার্সনে বা এই ফিচারগুলো আছে তো সেটা আমরা কিভাবে করব তো সেটার জন্য আমরা আমরা জানি যে আমাদের আহ রোটের টুলে যেতে হলে আর কিবোর্ড মানে কিবোর্ডের আর বাটন প্রেস করে আমাদের যেতে হয় তো এবার যেই আমরা যে কাজটা করবো সেটা হলো আর চেপে ছেড়ে দেবো না আর চেপে ধরে রাখবো যখন আট চাপে ধরে রাখলাম আপনার কার্সটা দিয়ে খেয়াল করেন সেটা কিন্তু হাত এবং রোটেশনের যে সিম্বল সেটি আকার ধারণ করছে এখন আমরা এটাকে রোটেট করলাম রোটেট করে লেফট মাউস ক্লিকটা আগে ছেড়ে দিলাম তারপর আর বাটনটা ছেড়ে দিলাম দেখেন অটোমেটিক এটা কিন্তু মুভ টুলে চলে আসছে আবার আমি কিন্তু অপারেশনটা করছি রোটেট টুলে বাট সেই টুলটা কিন্তু এখন সিলেকশনে কাজ শেষ কিন্তু সিলেকশনে কিন্তু সে নাই হ্যাঁ এটাই হলো এর লজিক এখন আমরা এটাকে রিসেট করব কিন্তু আমরা রোটেট টুলে মানে কিন্তু রোড টুল সিলেকশন অবস্থায় আমরা থাকবো না হ্যাঁ মানে এই ব্যাপারটা হয় কি কখন আমরা বিভিন্ন যখন বিভিন্ন টুলের কাজ করব। তখন আমাদের এরকম করাইতে হয় কিন্তু বারবার এরকম টুলে সেটা সিলেকশন করি মানে তখন এটা সময় সাপেক্ষ বিষয়ে সময় নষ্ট হবে দ্রুত কাজ আমরা করতে পারবো না তো এখন যে প্রশ্নটা আসলো সেটা হলো যে আমরা রোটেট করলাম এখন আমরা মানে মাউস না ব্যবহার করে শুধু কিবোর্ড থেকে এটাকে রিসেট কিভাবে করব। তো রিসেট করার জন্য আমরা জানি যে আমাদের রোটের টুলে যেতে হয় তারপর সেখান থেকে স্কেপ বাটন প্রেস করলে সেটা রিসেট হয়ে যায় তাহলে সেটা দেখুন আমরা কিভাবে আমরা আর কিবোর্ড থেকে আর চেপে ধরলাম তাহলে রোটের টুলটা চলে আসলো এখন আমরা কিবোর্ড থেকে রোটের টুল চাপা অবস্থায় হ্যাঁ রোটের টুল ছেড়ে দেয়নি তো এ অবস্থায় স্কেপের চাপ দেবো স্কেপ চাপ দিয়ে আমরা স্কেপ দিলাম রোটের টুল ছেড়ে দিলাম দেখেন আমার এটা আবার সে আগের পজিশনে চলে আসলো মানে ক্যানভাসটা আগের পজিশনে চলে আসলো আমরা রোটের টুলের কাজ করলাম কিন্তু আমাদের রোটের টুল কিন্তু সিলেকশনে নেই কিছু মজার বিষয় আমরা ক্রপ টুলেও দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হ্যাঁ আরেকটা জিনিস আমরা সবাই সবসময় মনে রাখবো যে আমাদের কিছু শিখতে হলে সেটার পিছনে সময় অবশ্যই দিতে হবে হ্যাঁ সময় না দিলে কিন্তু সেটা আমরা পারফেক্টলি শিখতে পারবো না তো যাই হোক সকলকে ধন্যবাদ আমাদের এই পর্যন্ত ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য তো চলুন এখন আমরা ক্রপ টুলে যাই তো টুলে যাওয়ার আগে আমরা এটা মাউস দিয়ে অপারেশন গুলো দেখবো এবং পরবর্তীতে আমরা মাউস কিবোর্ড দিয়ে এগুলো দেখবো এবং পরবর্তীতে শুধু কিবোর্ড দিয়ে গুলো অ্যাক্সেস করা যায় যেমন আমরা ওটা টুলে যেটা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা কি দিয়ে শুধু অ্যাক্সেস করে আমরা কাজটা করে ফেললাম হুম এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব হ্যাঁ প্রথম শুধু মাউস দিয়ে সিলেকশন কাজ গুলো দেখব পরবর্তীতে মাউস এবং কিবোর্ডের কম্বিনেশন এই জিনিসগুলো দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দ্রুত কাজ করার জন্য খুবই প্রয়োজন হ্যাঁ তো প্রথমে আমরা এখানে টুল বারে আপনারা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা এটার উপরে যখন কার্সারটা নিয়ে গেলাম তখন দেখাচ্ছে এটা ক্রপ টুল এবং এটা আপনারা নিচের দিকে খেয়াল করেন ক্রপ টুলের পাশে সি সিম্বলটা আছে সি লেখা আছে তার মানে এটা কিবোর্ড থেকে সি চাপ দিলেই আমাদের ক্রপ টুল চলে আসে তাহলে আমরা মানে কিবোর্ড থেকে না এখানে লেফট মাউস ক্লিক করার মাধ্যমে আমরা এই যে ক্রপ টুলটা সিলেক্ট করলাম ওকে ক্রপ টুল সিলেক্ট করলেই আপনারা দেখবেন যে এখানে একটা বাউন্ডারি বক্স চলে আসতেছে এরকম সাদা একটা বাউন্ডারি বক্স

খুবই ইন্টারেস্টিং যেটার মাধ্যমে আমরা একটা পাকা ইমেজ খুব সোজা করতে পারবো আমরা যে ক্রপ করব সেই সময় আমরা এখানে কি কি ধরনের মানে ব্লক ইউজ করার মাধ্যমে সেটাকে ক্রপ করতে পারবো হ্যাঁ কি কি রুলের অনুসরণ করে আমরা ক্রপ করব সেই বিষয়টা আমরা দেখব তার পরবর্তীতে আমরা পাচ্ছি এখানে পাশে একটা সেটিংসের আইকন এবং সেটা আমরা একটু দেখব এটা সম্পর্কে একটু আলোচনা করব তারপর আমাদের এখানে দুইটা বিষয় আছে একটা হলো ডিলিট ক্রপড পিক্সেলস এন্ড পরবর্তীতে আছে কন্টেন্ট অ্যাওয়ার হ্যাঁ তো এই দুইটাকে আমি প্রথমে আনচেক করে রাখি হ্যাঁ আনচেক করে রাখি আর প্রথমে ডেলেটটাকে আমি চেক করে রাখি তারপর ওইটা আমি পরে আস্তে আস্তে দেখাবো হ্যাঁ তো এই অবস্থায় আমরা কি করবো ক্রপটলের মেন ফাংশনটাকে মেন ফাংশনটা হলো যে আসলে ইমেজটাকে সে কাটবে মানে আমাদের সুবিধা মতো আমি এটাকে ছোট করতে পারবো হ্যাঁ ক্রপটলের মেন ফাংশন তো আমরা এটা ছোট করার জন্য দেখেন এই যে আমাদের কাঠচড়ের দিকে তাকান যে আমি লেফট সাইডে আসি এখন এটার উপরে হোয়াইট এই পার্টটার উপরে আমরা লেফট মাউস ধরলাম লেফট মাউস ধরে আমরা যদি এটাকে এরকম শিফট করি তাহলে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে হ্যাঁ তারপরে এটাকে করলাম করার পরে যখন এটা কাট আমি ধরেন আমি এখানকার এই ডোরটাকে নেব আর কি দরজাটাকে এটা ক্রপ করব ওকে তো এটা ক্রপ করলাম ক্রপ করলে আমি এটাকে কি করতে হবে আমরা এই অ্যাকশনটা এই যে অপারেশনটা বা এই কমান্ডটা দিলাম এটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমাদের এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে লেফট মাউস দিয়ে আমরা জাস্ট সিলেক্ট করব হ্যাঁ লেফট মাউস দিয়ে এখানে একটা লেফট মাউস ক্লিক করব টিকের উপরে জাস্ট এটা অটোমেটিক ফাংশন হয়ে গেল হ্যাঁ আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু প্যাকে আসি আমরা হ্যান্ড টু দিয়ে এটাকে একটু মাঝে নিয়ে আসি তারপর আমরা এটার উপর জাস্ট একটা লেফট মাউস ক্লিক করলাম তাহলে আমাদের উইন্ডোটা দেখাবে আর একটু মজার জিনিস দেখাচ্ছি হ্যাঁ এটা হলো দেখেন আমরা এটাকে এরকম করলাম আমি আরবি ট্রাইলে হ্যাঁ মানে আমার যতটুকু মনে আমি ততটুকু নিচ্ছি এই যে নিলাম আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মার্জের দিকে খেয়াল করেন কার চড়ের দিকে একটু খেয়াল রাখবেন হ্যাঁ এখানে টিক মার্ক দিয়ে এটা করতে পারি আমাদের টিক মার্কের দরকার নেই আমাদের সময় বাঁচাতে হবে তো এখানে জাস্ট একটা ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে অটোমেটিক এই কমানটা অ্যাপ্লাই হয়ে যাবে হ্যাঁ আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম এখানে দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি ডিসলেক্ট করে দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসলাম এবং স্পেস বার চেপে ধরে হ্যান্ড টুল নিয়ে এসে লেফট মাউস দিয়ে আমরা লেফট মাউস চেপে আমরা এটাকে ড্র্যাগ করার মতো একটা নির্দিষ্ট পজিশনে বসালাম ওকে তো এখানে আবার একটা ক্লিক করলে আমাদের ওই বাউন্ডারি বক্সগুলো আবার দেখাবে হ্যাঁ তো এখানে দেখেন যখন আমরা ডিলেট ক্রপ পেগ জেলে রাখি তখন এই যে দেখেন আমি যদি এটা করি এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করলাম দেখেন ডাবল ক্লিক করে এখানে আবার সিলেকশন করি দেখেন এখন যে আমাদের ক্যানভাসের সাইজ যতটুকু আমি ক্রপ করেছি ঠিক ততটুকু হয়েছে বাট ডিলেট এটা যদি আনসিলেক্ট থাকা অবস্থায় থাকে তখন কি হয় তাহলে আপনারা একটু করেন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি এটাকে প্রথমে জেড দিয়ে ব্যাকে আসলাম এটাকে একটু পজিশন করে নিলাম আমরা স্পেস বার চেপে ধরে লেফট মাউস দিয়ে ট্র্যাক করলাম ওকে এই নিয়ে আসলাম তারপরে এটার প্রায় লেফট মাউস ক্লিক করলে বাউন্ডারি বক্স চলে আসলাম এই অবস্থায় আমরা ডিলের ক্রপ পিক্সেল এটাকে আনচেক করে দিলাম আনচেক করে এটাকে আমরা যদি ক্রপ করি এইভাবে হ্যাঁ ক্রপ করে আপনারা একটু খেয়াল রাখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু মনোযোগ দিয়ে দেখেন

ক্রপ হয়ে গেল এটা হলো আমাদের টেলের ক্রপ এটা মানে আনসিলেক্ট করার সুবিধা হ্যাঁ আমরা সব সময় এটা কাজের সময় সবসময় এটা আনসিলেক্ট করে রাখবো হ্যাঁ এবং প্রয়োজন অনুসারে আমরা এটাকে আবার সিলেক্ট করে রাখতে পারি সেটা আমি কিছুক্ষণ সেকেন্ড পরেই দেখাবো যে কখন এটা আমরা রাখবো হ্যাঁ তো এখানে আমি একটা ক্লিক করি তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম এই বিষয়গুলোতে দেখলাম কি যে আপনারা দেখেন যে এখানে আমি যে সাইডটা ধরে কমাচ্ছি সেই সাইডটা শুধু কমতেছে ইভেন আমি যদি কর্নারে ধরে নিচের দিকে নামাই তাহলে এটার হাইটটা কমতেছে এবং আমি যদি এটা লেফট সাইডের দিকে নেই তখন এটা উইথটা কমে আসতেছে বা আমি এটা রাইট সাইডে নিলে উইথটা বাড়তেছে এই কোনায় ধরে একসাথে আমি দুইটা কাজই করতে পারতেছি বা যে কোনো একটা সাইডে ধরে আমি এটাকে ই করতে পারি এবং এখানে একটা মজার কাজ আমরা করতে পারি দেখেন

খুবই মজার কিছু বিষয় শিখবো যেটা আপনার সারা জীবন ফটোশপে ব্যবহার করতে হবে আমরা আসলে ফটোশপ দিয়ে কি করব বিভিন্ন রকমের ডিজাইন প্রডিউস করবো তাই না তো এর জন্য আমাদের যেটা করতে হয় যে আমাদের সবসময় শর্টকাট টুলগুলো ব্যবহার করতে হয় যে দ্রুত কাজ করার জন্য হ্যাঁ আমরা সময় নেব কম কিন্তু কাজ করব বেশি তো যাই হোক এর জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি যতগুলো টুল ব্যবহার করবেন প্রত্যেকটা টুলের জন্য এক কাজ করার সময় এই টুলগুলোর হ্যাঁ এই আজকে যে টুলটা নিয়ে আমি শেখাচ্ছি এই টুলটা কিছু না কিছু কাজ থাকে হ্যাঁ তো এর জন্য এই টোলটা টোলের কাজগুলোটা আমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে চলুন তাহলে আমরা আবার এখানে আমরা এখানে চলে আসি এখানে দেখেন আমরা এই মাঝে এটা আমরা ক্লিক করার মাধ্যমে এটা ইমেজটাকে পজিশন মার্ক করতে পারি বিভিন্ন জায়গায় আমার ইচ্ছে মনে এতক্ষণ আমরা দেখলাম যে এটা আমরা যে কোনো সাইডে বাড়াতে পারি বা কমাতে পারি কিন্তু না আমার যদি মনে হয় এটা যে আমি এই দুইটাকে আইটে একই সমান রেশিওতে বাড়াবো হ্যাঁ এদিকেও বাড়বে এদিকেও বাড়বে কিন্তু আমি এক জায়গায় ধরে বাড়াবো হ্যাঁ সেটা কিভাবে করবো সেটা থেকে সেটা করার জন্য আমাদের কিবোর্ড থেকে জাস্ট অল্ট পার্টনটা চেপে ধরতে হবে কি করতে হবে অল্ট বাটন অল্ট বাটন চেপে ধরলাম এখন দেখেন এই যে দেখেন উপরে দোনো দিকে একসাথে বাড়তেছে হ্যাঁ আমরা যদি কমাই দেখেন কমতেছে হ্যাঁ তো একই ভাবে অল্টো পার্টন আমরা এখানে দেখেন অল্ট বাটন চেপে ধরলাম দেখেন একসাথে লেফট হ্যান্ড ওয়েট আমাদের এই জিনিসটা বাড়তে হ্যাঁ এটা হলো মজার একটা বিষয় এখন যদি আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বাড়াই কমাই তাহলে কি হয় দেখেন তো একটু কিবোর্ড থেকে চেপে ধরলাম দেখেন এখানে আমরা শিফট চেপে ধরলাম এখানে আমরা এই যে শিফট আমরা আগে ক্লিক করবো ক্লিক করার পরে শিফ্ট চাপ দেবো তারপর দেখেন ওই নিচের যে ইয়েটা আছে বেজলাইন লাইন যেটা আছে এই আমাদের ক্রপিং সেটাকে ঠিক রেখে চার দিকে সমান ভাবে বাড়তেছে দেখেন নিচের পজিশনটা ফিক্সড কিন্তু চার দিকে সমান ভাবে এটা বাড়তেছে বা আমি কমাচ্ছি কম কমে এটা আমি মাঝে ধরে দেখালাম তো এখানে কর্নারে ধরি কর্নারে ধরলে দেখবেন এই লেফট পজিশনটা ফিক্স থাকবে হ্যাঁ একটু খেয়াল রাখেন আমরা এখানে ক্লিক করলাম ডেট মাস ক্লিক করে ধরলাম তারপর আমরা শিফট বাটনটা চাপ দিলাম দেখেন এখন দেখেন যে আমাদের এটা এই কর্নারটা ঠিকঠাক আছে সব কিছু এবার কমতেছে মজার বিষয় কিন্তু আমরা যদি কিন্তু আমরা যদি একটু খেয়াল করেন এখানে না চারদিকে থেকে সমন্বয় বাড়াতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের অল্ট এবং শিফট বাটন চেপে আগে চেপে ধরবো তারপরে এটাকে ট্র্যাক করবো দেখেন এখন চার দিক থেকে সমন্বয় আমি বাড়াচ্ছি বাড়ানোর সময় সব দিকে সমন্বয় বাড়তেছে কমানোর সময় চারদিকে দিকে কমতেছে তাহলে এই হলো আমাদের ক্রপ টুলের বিস্তারিত বিষয়গুলো হ্যাঁ তো এটা তো আমরা এখন যদি আমি চাই যে না এই সাইডটা বাড়াবো কমাবো তাহলে একটা সাইড সে কোনো একটা সাইড বাড়াবো কমাবো তাহলে এইভাবে একটা সিঙ্গেল সাইডকে আমরা ধরে লেফ্ হাউস দিয়ে আমরা ক্লিক করে চেপে ধরে তারপর সেটাকে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি রিঅ্যাডজাস্ট করতে পারি কিন্তু আমরা চাচ্ছি যে না এই যে উইন্ডো বক্সটা একটা নির্দিষ্ট রেসিওতে কাজ করে তো সেটার জন্য আমাদের কী করতে হবে এখানে রেশিওতে এসে আমাদের সেটা সিলেক্ট ভাইভেস্ট স্যার তাহলে এটাতে থাকা অবস্থায় আমরা যে এটা মাঝেটাকে আমি একটু ডেকোরেশন করে দেই এ অবস্থায় থাকা অবস্থায় আমরা যদি দেখেন বাড়াই তাহলে দেখেন নিচে পর্যন্ত ঠিক থাকে আমি কিন্তু কোন কিবোর্ড থেকে কোনো বাটন চেপে ধরি না আমি জাস্ট মাউস দিয়ে একটু বাড়াচ্ছি মাউস দেখেন আমাদের রেশিওটা কিন্তু ঠিক থাকতেছে আমি চাইলেও এটা চেঞ্জ করতে পারতেছি না কেন কারণ এখানে রেশিও বলা আছে এই রেশিওতে সবসময় এটা পারবে বা কমবে হ্যাঁ এই দেখেন আমি এখানেও চাপ দিলে আমি যেখান দিয়ে যেই সাইড থেকে বাড়াই বা কমাই না কেন প্রত্যেক সাইডের ঘটনা একই রকমই কিন্তু ঘটবে হ্যাঁ যাই হোক আমি ইনস্টাকার্ট পজিশন করে ঠিক করে নিলাম তো এই হলো যখন আমরা এখান থেকে এই যে এখানে থেকে ড্রপ ক্লিক করে যে রেশিওটা করে সেই রেশিও অনুসারে এটা হলে কাজ করবে এবং এই রেশিওটাকে আমরা মানে ইয়েও করতে পারবো সুইচও করতে পারবো মানে হাইটটা উইথ হবে এবং উইথটা হাইট হবে জাস্ট এই অ্যারোতে ক্লিক করলাম এখানে দেখেন এখন হয়ে গেছে কি ল্যান্ডস্কেপ হয়ে গেছে আগে ছিল কি পোর্ট্রেট ছিল এই অবস্থার পোর্ট্রেট এই হলো ল্যান্ডস্কেপ যে আমরা হাইটটাকে উইথ এবং উইথটাকে হাইট অথবা উইথটাকে হাইট হাইটটাকে উইথ এভাবে আমরা এটাকে করতে পারি চেঞ্জ করতে পারি তো এই কাজটা আমরা কিবোর্ডের একটা মজার বাটন দিলে করতে পারি কিন্তু সেইটার আগে আমাদের কি করতে হবে এই অবস্থায় যদি আমি সেই কিবোর্ডের কমান্ডটা দিই যেমন এক্স কিবোর্ড থেকে এক্স বাটন কমান্ড দিলে কাজ করতেছে না তাই মজার ব্যাপার দেখেন হ্যাঁ এটা এটার সমস্যা তো এটা দেখেন আমরা এটা ডিসকলেক্ট করে দিলাম প্রপার করার ক্রপে ক্লিক করলাম অটোমেটিক অ্যাডজাস্ট হলো এটা আমরা একটু ছোট করে নিয়ে নিলাম আমরা ধরতে পারবো না আমি কিবোর্ড থেকে এটা ওই দেশেতেই আছে আমি এটা কাটটা ছোট করে নিলাম ছোট করে নিয়ে ইমেজটাকে ট্র্যাক করে পজিশন করে নিলাম এখানে আমরা আরো মজার জিনিস কিছু শিখবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তো এখানে দেখেন এই অবস্থা আমরা কিবোর্ড থেকে যদি এক্স বাটন প্রেস করি এটা অটো রোটেট করতেছে দেখেন হাইট আমরা এক্স আমি জাস্ট কিবোর্ড থেকে এক্স প্রেস করতেছি এটা হাইড্রেট আমরা এটা অটোমেটিক চেঞ্জ করতে পারি হ্যাঁ এই ভাবে তো এখান থেকে আমরা এটাকে আমরা যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার করে দিলাম তাহলে এখন এটা যে কোনো এর অবস্থাতে ফিরে আসছে আমি আগে যেভাবে ছিলাম সেভাবে এটাকে আমরা বাড়াতে কমাতে পারি তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আমরা দেখেন আমি যখন মাঝে এই যে মাঝে এখন কাটছেন আছে এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে পিছনের ইমেজটা কিন্তু মুভ করতেছে আমাদের ফ্রন্টের বক্সটা কিন্তু মুভ করতেছে না এখন যদি আমরা ফ্রন্টের বক্সটাকে মুভ করাতে চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে শর্টকাট একটা বাটন চাপতে হবে কিসে বাটনটা পি পাইনাপলের পি দেখেন পি চাপ দিলাম

দেখেন আমি যদি আবার পিটাই করে দিই দেখেন পি বাটনটা চাপি দেখেন আবার এটা সিসি ভার্সনে যেটা সেটা চলে আসে দেখেন যে ক্লাসিক মোড এটা আনচেক হয়ে গেছে আবার যদি চেক করে দিই তখন দেখেন এই ক্লাসিক মোডে ফিরে আসে সেই অবস্থায় আমরা উপরের উইন্ডোটাকে ক্রপিং উইন্ডোটাকে মুভ করতে পারো পিছনের ইমেজটা তখন আর মুভ হবে না হ্যাঁ উইন্ডোটাকে আমরা মুভ করতে পারব বাকি যেগুলো ছিল সেগুলো সবই একই থাকবে বুঝতে পারছেন তো এখানে আমরা ক্রপ না এটাকে আমরা করে 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 হ্যাঁ চাপ দিয়ে দিলাম ওকে তো তো এই ছিল এটা সম্পর্কে বিস্তারিত বিষয় এখানে আরো কিছু মজার বিষয় আমি বলেছিলাম যে কিবোর্ড থেকে শর্টকাটে একবারে কাজ করবো আমি ক্রপ করলে আসবোই না সেই কাজগুলো কিভাবে করবো সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তবে ক্রপের আরো কিছু ফিচার আছে সেই ফিচারগুলো শেষ করার পরে ওকে তা আমি এটার মূল ইমেজে চলে যাই আমি এটা কন্ট্রোল জেট দিয়ে এটা যেহেতু ক্রপ করা পিকচার এই অরিজিনাল পিকচারে চলে আসছি ইমেজে এখানে আমি এটা রেখে দিলাম হ্যাঁ মাঝে এনে তো এই অবস্থায় আমরা যে বিষয়টা এখন শিখবো সেই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন এখানে যে আমি এখানে ইমেজ সোজা করব কিবা সেটা আমি পরে আসতেছি হ্যাঁ এখানে আমরা ক্রপের আরো কিছু ফিচার আমরা একটু দেখে নিই যেমন আমার মনে হলো যে আমি স্পেসিফিক এই পোর্শনটাকে সিলেক্ট করব হ্যাঁ স্পেসিফিক এই পোর্শনটাকে সিলেক্ট করব অথবা এই প্রশ্নটাকে সিলেক্ট করলাম ধরেন আমি এখানে লেফট মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করলাম ড্র্যাগ করলাম আমি এটা পি চাপে আমাদের এটা লেটেস্ট ভার্সনে চলে আসি এখানে আমি যেতে এটাকে একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে জেড দিয়ে জন্য হালকা আমরা যখন করে নিলাম তখন এটাকে সব সময় আপনার কি করবে সবসময় দেখা যাবে কিছু পজিশন এটাতে ভালো করে না আমি আর একটা পাশে যাই ওই পাশটাতে এটাতে ভালো যাবে এটা একটু বাঁকা আছে এই ক্ষেত্রে ভালো এখানে দেখেন আমি কিন্তু পুরো ইমেজটা সিলেক্ট করতে পারি নাই হ্যাঁ মানে আমি উইন্ডোটা সিলেক্ট করব পুরো ইমেজটা দেখেন এখানে কিন্তু উইন্ডোর বাইরে বের আসছে তাই না এই জিনিসটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি না আবার এখানে দেখেন এই এই কাঠের এই অংশটা কিন্তু পুরোটা সিলেক্ট হয় না এখানে কম আসছে এখানে বেশি আসছে তো ক্রপ টুলের মাধ্যমে কিন্তু এইভাবে আমরা এই কাজটা করতে না আমি চাচ্ছি যে এই শুধু উইন্ডোটা সিলেক্ট করবো আর কিছু এখান থেকে সিলেকশন আসবে না হ্যাঁ শুধু এটুকু ক্রপ করবো তাহলে সেই কাজটা কিভাবে করবো খুব মজার একটা কমন আপনারা একটু খেয়াল করেন এখানে আমরা ক্রপ টুলের চেপে ধরবো

যে আমি যতটুকু কাঠ করবো ততটুকু আমরা তো এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এটাই হয়ে যাবে আমি এটাকে স্কুইস বাটন চেপের ধরে মাস্টার নিয়ে আসি এখন দেখেন এটা শুধু ক্রপি হয় নাই এবং সাথে সাথে ইমেজটা অটো স্ট্রেট হয়ে গেল হ্যাঁ যান এইটা নাইটে ডিগ্রিতে আছে অরিজন এই ভূমির সাথে আর কি হ্যাঁ অটোমেটিক একদম সোজা হয়ে গেছে স্ট্রেট হয়ে গেছে হ্যাঁ যে বাঁকাতারাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই এটা কিন্তু পারসপেক্ট হলে গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ বা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এখানে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো চেপে এটাকে উইন্ডোর সাথে ফিট করিয়ে দিলাম হ্যাঁ তো যাইহোক তাহলে এই পারসপেক্টিভ টুলের এই গুরুত্বপূর্ণ বিষয়টা শিখলাম তো পার্সপেক্টিভ টুলের আরেকটা বিষয় আমি বলেছিলাম শেখাবো আমি সেটাকে জেড দিয়ে আরেকটা জোম করে নিই পারফেক্ট পারফেক্ট তো এখন আমরা এটা রিপোজিশন করে নি এখন আমরা এই পার্সপেক্টিভ টুল সিলেকশন করার অবস্থায় আছে এই অবস্থায় আমরা এখানে একটা ক্লিক করলাম মজার বিষয় না দেখেন কত মজা এখানে একটা ক্লিক করলাম খুব ইন্টারেস্টিং হ্যাঁ এখানে একটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল চারটা পয়েন্ট আমরা নিতে পারবো মানে চারটা পয়েন্ট না হয়ে গেল তাই না তো চারটা পয়েন্টের মধ্যে আমরা যে কোনো জিনিসকে পজিশন রিপোজিশন কিন্তু করতে পারি এখানে আবার ক্লিক করে এটাকে আমরা পরবর্তীতেও অ্যাডজাস্ট করতে পারবো তো এখান থেকে আমরা জাস্ট লেফট মাস ডাবল ক্লিক করলে অটোমেটিক এটা ক্রপ হয়ে গেল আমরা হ্যান্ড দিয়ে এটাকে উইন্ডোতে নিয়ে আসি নিয়ে আসলাম অটোমেটিক ক্রপ হয়ে গেলাম আমি আবার কন্ট্রোল চেট দিয়ে ব্যাকে চলে আসলাম কন্ট্রোল জিরো চেপে এটা কমেন্টের সাথে ফিট করাই দিলাম তাহলে এই ছিল আমাদের বিস্তারিত বিষয়গুলো হ্যাঁ এখন আপনি ধরেন মুখ টুলে আছেন আমি মাউস দিয়ে মুখ টুলটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার ফলে আর এখানে আমি এটাকে আগের যে আমাদের ক্রপ টুল ছিল সেই ক্রপ টুলে চলে আসি এই অবস্থাতে চলে আসে হ্যাঁ এখন আমি চাচ্ছি যে পার্সপেক্টিভ ক্রপ টুলে যাব হ্যাঁ কিন্তু কিবোর্ড দিয়ে যাব তাহলে সেটা কীভাবে যাব তাহলে সেইটা যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে কিবোর্ড থেকে আগে শিফট চাপতে হবে তাহলে শিপ চাপতে হবে আর আমরা জানি কি ক্রপ টুলের জন্য সি মুখ টুলের জন্য ভি দেখেন ভি চাপ দিয়েছে মুখ টুলে চলে আসে সি চেপে ছেড়ে দিয়েছি আবার দেখেন ক্রপ টুলে চলে আসে আর তাহলে আমরা মুখ টুলে চলে যাই তাহলে আমাদের আমরা এখন আস্তে আসছি কি পার্সপেক্টিভ টুলে কিন্তু পার্সপেক্টিভ টুলের টুলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে স্ক্রিনে কিন্তু আমরা এই টুল বারে শুধু দেখতে পাচ্ছি ক্রপ টুলটা হ্যাঁ তো আমরা পার্সপেক্টিভ টুলটা আমাদের সিলেক্ট করতে হলে সেটা কি করতে হবে দেখেন আমরা শুধু কি করব শিফট চেপে ধরবো শিফট চেপে ধরে সি চাপবো টপ আসলো আবার সি টাপলো দেখেন এখন কিন্তু পার্সপেক্টিভ টুল আসছে তার মানে এটা ধারা এটাই বুঝলাম যে আমাদের আদার্স যে টুলস গুলো থাকবে মানে একটার আন্ডারে সাব টুল গুলো থাকবে সেটারও তো শর্টকাট একই হ্যাঁ তো সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের অবশ্যই শিফট চেপে চেপে ওই বাটন গুলো চেক করতে হয় যেমন আমি শিফট চেপে সি চাপতেছি দেখেন আবার ওইটা আসলো এটা আসলো আবার প্রপে চলে আসলো হ্যাঁ শিফট শিফট চেপে ধরবো এবং ওই বাটনটা ওই ওই কিটা আমরা প্রেস করতে থাকবো ওই ওই ওইটার আন্ডারে যে টুলগুলো আছে সেই টুলগুলো অ্যাক্সেস করার জন্য যেমন এটা আমি যদি ক্লিক করে ধরে রাখি মাউস তাহলে দেখেন এখানে চারটা টুল আছে চারটা টুলকে আমাদের অ্যাক্সেস করতে হলে কী করতে হবে আমি আবার মুখ টুলে চলে গেলাম আমরা জাস্ট কী করলাম শিফট চাপলাম শিফট চেপে ধরে সি চাপলাম দেখেন অটোমেটিক ক্রপ টুলের ওই টুলগুলো চেঞ্জ হচ্ছে এখানে খেয়াল করেন টুল বাড়ে দেখে হ্যাঁ অটোমেটিক চেঞ্জ হচ্ছে তাহলে এইভাবে শিফট চাপার মাধ্যমে আমরা কিন্তু এই টুলগুলো সাব টুলগুলো সিলেকশন করতে পারবো খুবই মজার একটা বিষয় কিন্তু আপনারা শিখলেন এই জিনিসগুলো আমাদের কাজকে মানে দ্রুত কাজ করার জন্য অনেক সহায়তা করবে এই কমান্ডগুলো তো যাক এইভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি আমি আবার ভি চেপে এটা মুখ টুলে চলে আসলাম ঠিক এবং স্ক্রাবে জুম করব কন্ট্রোল থেকে আমাদের কিবোর্ড থেকে জেট চেপে ধরে আমি এটা লেফট থেকে একটু ট্র্যাক করলাম তাহলে এটা অটোমেটিক আমাদের একটু ছোট হয়ে গেল

এখানে যে মজার বিষয় যে বিষয়টা দেখেন অটোমেটিক বাউন্ডারি বক্সটা চলে আসে আমি একটা ক্লিক করলাম ক্লিক করলে এখানে আমরা হোয়াইট দাগ দেখতেছি তাই না ভার্টিক্যাল এবং হরিজন্টালি আসছে যেটা অনেকগুলো এটাকে ইয়ে করছে মানে ভাগে ডিভাইড করছে আর কি এদিকে তিনটা এদিকে তিনটা টোটাল নয়টা ঘর তিন নয় তিনে তিনে গুণ করলে নয় হয় তো এই যে নয়টা ঘর এটাকে রুল অফ থার্ড বলে যে নয়টা ঘরের মাধ্যমে আমরা মানে কোনো একটা নির্দিষ্ট ঘরে কোনো একটা কিছুকে পজিশন করানোর মাধ্যমে সেই ইমেজটাকে পুরো ইমেজটার ফোকাসিংটা বা লুকটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারি এটা হলো রুল অফ থার্ডের মূল নীতি হ্যাঁ মানে কোন একটা পিকচারকে আরো সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য রুল অফ থার্ডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা ঘরের মধ্যে আমি কোনো একটা জিনিসকে রাখলাম এরকম একটা বিষয় তো যাই হোক তাহলে আমি এটা কার্টে ছোট করে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি রুল অফ থার্ডের অ্যাপ্লিকেশনটা এই রাখলাম হ্যাঁ এখন আমি চাচ্ছি এই দরজাটাকে ঠিক একটা ঘরের মাঝে দেখেন তাহলে কি দরজাটা হলো দুইটা ঘরের কিন্তু পড়ছে এখন কিন্তু ইমেজটা খুব ভালো লাগতেছে মানে আমাদের ইমেজের দিকে ইমেজটা পারফেক্টলি ইনফরমেশন পুরো খুব সহজেই পাচ্ছি আগে যে ইনফরমেশন যেভাবে পেতাম তার থেকেও কিন্তু আরো এখন ক্লিয়ার ইনফরমেশন পাচ্ছি জাস্ট রুল অফ থার্ড যে আমি রুল অফ থার্ডের যে একটা ঘর আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই এখানে আমরা কি করলাম এটা ডিসলেক্ট করলাম কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম এবং হ্যাঁ হ্যান্ড টোল এনে এটাকে রিপ্রেজেন্ট করলাম এভাবে কিন্তু আমরা আবার যদি দেখেন দেখেন এখানে আমি এখন এটা ঠিক আসছে আমি এই লেফট সাইডে দুইটা করে রাখি হ্যাঁ এটা ওদেরকে বেড়ে গেছে এটা আমি এটা আবার সরে গেছে আমি ইমেজে ক্লিক করে এটাকে তো এইভাবে এখন যদি আমরা টল এখন দেখেন এই যে অলিভ সাইডের ঘরটাতে আছে এখন কিন্তু ইমেজটা খুব সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে আমাদের সামনে যে আমাদের এইটাতে আছে এই দুইটা কলামে মাঝে দরজাটা আছে আর এই সাইডে এই দরজাটা আছে হ্যাঁ তো এইভাবে উপস্থাপন করা যায় তো এটাকে শুধু আমরা এইভাবে না রুল অফ থার্ড না আমরা আরো কিছু রুলস আছে সেগুলোর মাধ্যমে আমরা এটা ক্রপ করতে পারি সেই রুলগুলো অ্যাপ্লাই করতে পারি তো সেখানে গ্রিড রুল আছে হ্যাঁ সেখানে ডায়াগোনাল রুল আছে তখন এটা চেঞ্জ হবে সেখানে ট্রায়াঙ্গেল আছে সেখানে গোল্ডেন রেশিও আছে গোল্ডেন রেশিওটা খুব ইম্পর্টেন্ট আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখবেন হ্যাঁ সেখানে গোল্ডেন স্পাইরাল আছে যেটা লোগো ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যখন সার্কেল নিয়ে লোগো ডিজাইন করবো হ্যাঁ স্পাইরাল ইজ এই এই রোলটা হ্যাঁ খুবই এটা গোল্ডেন রেশিওর সাথে সিমিলার হ্যাঁ গোল্ডেন রেশিও থেকে এখানে আসছে আর কি তো সেটা আপনি ইউটিউবে দেখলে এই জিনিসটা বিস্তারিত বুঝতে পারবেন হ্যাঁ যে এটা দিয়ে আসলে লোগো তৈরি করলে সেই লোগোটা কতটা আই ক্যাশিং হয় আর কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই টোলটা আপনারা একটু ইউটিউব থেকে শিখে নেবেন আমি অবশ্য পরবর্তীতে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো অসুবিধা নেই সেটা আমাদের ফটোশপ সিরিজটা পুরো কমপ্লিট মানে ফটোশপের যতগুলো টুলস আছে সবগুলোর ব্যবহার কিন্তু কিন্তু থাকবে এটা এটা একটা মাস্টার মাস্টার লেভেলের কোর্স কোর্স নাম হয়েছে হ্যাঁ যে এটা আমরা এখানে বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করবো যাতে আপনার ফটোশপের যে কোনো কাজগুলো করতে সুবিধা হয় আপনার জাস্ট ইউটিউব থেকে এই সিরিজ লেকচারটা পেয়ে যাবেন হ্যাঁ আমার এই চ্যানেল থেকে ডিজাইন এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনাদের আবারও বলতেছি আমার কাজে আরো মানে কি বলে যে কাজ করার প্রবণতা আরো বাড়ানোর জন্য হ্যাঁ আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা সবাই জানেন আমি জানি যে সাবস্ক্রাইব কিভাবে করতে হয় হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখলে সুবিধাটা কি আমি যে ফটোশপের পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো বা অন্যান্য বিষয় বিষয় নিয়ে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো আপনি ওখানে অটোমেটিক পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে যদি বেল আইকনটা ওখানে ক্লিক করে রাখেন হ্যাঁ বেল আইকন ক্লিক করার মানেটাই হলো যে আপনি নোটিফিকেশনটা অন করে রাখলেন যে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে এটাকে শেয়ার করবেন বা আপনার রিলেটিভস বা আপনার পাড়া সবার সাথে এটা শেয়ার করবেন এবং সবারকে আপনার এই জন্মমুক্ত জ্ঞান সবাইকে জ্ঞান আর সহায়তা করবে তো যাই হোক তো এখানে আমার একটা উদ্দেশ্য এটাই যে আমি আপনাদের এইটার মাধ্যমে ফটোশপে অথবা বিভিন্ন যে বিষয়গুলো থাকবে যেগুলো আমার গুলো থাকবে সেগুলোকে আপনাদেরকে আমি প্রপার ইনফরমেশন দেওয়ার মাধ্যমে যেন কোনো রকমই মিসগাইড না হয় আপনার প্রপারলি যেন শিখতে পারেন বা বুঝতে পারেন এবং সেই জ্ঞানগুলো কাজে লাগে আপনার জীবনকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যান যেমন ফটোশপের মেইন উদ্দেশ্যটা কি ফটোশপ মেইন উদ্দেশ্য হলো ফটোশপ শিখে আমি সেটা আমার বাস্তব জীবনে ব্যবহার করে সেখান থেকে আমি কিছু আমি টাকা আর্ন করবো আমার এই কোর্সের উদ্দেশ্য কিন্তু এটা আউটসোর্সিং আর কি সেখানে আমি লাইভ ক্লাসে কিন্তু সেগুলো দেখাচ্ছি আপনারা চাইলেও আমার লাইভ ক্লাসে যোগ হইতে পারেন হ্যাঁ সেখানে একটা মানে মিনিমাম একটা ফি নির্ধারণ করা হয়েছে দুশো পঞ্চান্ন টাকা দু মাসের একটা কোর্স হ্যাঁ যেমন সেই কোর্সেরই কিন্তু এটা আমাদের আজকের যে লেকচারটা সেটা কিন্তু আমাদের চার নাম্বার লেকচার ওকে সেখানেও কিন্তু আপনারা এখনো চাইলে যুক্ত হতে পারে সেখানে শুধু আমি ফটোশপে শেখাচ্ছি না সেখানে আউটসোর্সিং করার জন্য কোন কোন ওয়েবসাইটগুলো গুলো গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনি কাজ কিভাবে পাবেন সেখানে প্রোফাইল কিভাবে তৈরি করবেন হ্যাঁ বিস্তারিত বিষয়গুলো আমি সেখানে আলোচনা করতেছি ইভেন সেটাই না আপনার পিছনে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটারও সলিউশন আমি কিন্তু করে দিচ্ছি ফটোশপ নিয়ে আর কি হ্যাঁ যে আপনি ইনস্টল করতে পারতেছেন না বা ফটোশপে কোনো একটা কমান্ড দিতে পারতেছেন সেটা আমি কিন্তু টেন এর মাধ্যমে আপনার পেজ অ্যাক্সেস করে সেই সমাধানগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ যে আমি চাচ্ছি যে এই করোনা সিচুয়েশনে যে আপনারা বাসায় বসে না থেকে অন্তত কাজের মধ্যে থাকেন ইউটিউব ফেসবুকে মানে অযথা সময় নষ্ট না করে সেখান থেকে ইউটিউব ফেসবুকে থাকেন এবং সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস বা কাজের জিনিস দেখে নিজের লাইফটাকে আর এগিয়ে নিয়ে যান কারণ আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারি তাহলে কিন্তু আসলে লাইফটাই বৃথা তো যেহেতু আমরা জানি যে ফটোশপের মাধ্যমে আমরা অনেক টাকা ইনকাম করতে পারে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে শুধু লাখ লাখ না কোটি কোটি টাকাও এটার মাধ্যমে ইনকাম করা সম্ভব যেটা আপনারা আপওয়ার্ক অথবা যে ফাইবার আছে সেখানে গেলেও আপনারা দেখতে পাবেন নাইনটি নাইনটি দেখতে পাবেন যে এখানে অনেক প্রোফাইল আছে যারা কোটি কোটি টাকাও সেখান থেকে ইনকাম করে নিয়ে গেছে জাস্ট ইউজিং দ্য ফটোশপ সফটওয়্যার এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ এবং দেখবেন সবাইকে ধন্যবাদ আমরা আবার মূল লেকচার চলে আসি তো এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম এরপর কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু খুব মজার কিবোর্ডের মাধ্যমে শর্টকাট যেটা আপনি কোনো ভিডিওতে এভাবে পাবেন না আমি এগুলো অনেক মানে ইন ডিটেলস যেহেতু এটা মাস্টার ক্লাস তো এখানে আমি ডিটেলস প্রত্যেকটা জিনিস নিখুঁত নিখুঁত ভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি যেন কোনো কমান্ডে আপনার শিখতে অসুবিধা না হয় হ্যাঁ এখানে একটু খেয়াল করেন আমরা যেভাবে এটাকে আমরা চেঞ্জ করলাম এইভাবে চেঞ্জ করলাম তো এটাকে আমরা এইভাবে না মানে আমরা লেফট মাউস দিয়ে না কিবোর্ড থেকে চেঞ্জ করতে পারি সেটা যেন আমরা জাস্ট ও প্রেস করব দেখেন ও প্রেস করলে আমাদের এই রুলগুলো চেঞ্জ হচ্ছে খুব মজার না এটা দরকার হবে আমাদের রুল অফ থার্ড সেল ডিফল্ট রুল অফ থার্ড রেখে দিন তো এটাকে আমরা স্কেপ বাটন দিয়ে স্কেপ করে দিলাম স্কেপ চাপ দিয়ে আগের অবস্থাতে ফিরে আসলাম তো এই ছিল আমাদের বিস্তারিত বিষয় তো এতক্ষণ আমরা দেখলাম যে ইমেজ কে আমরা ক্রপ টুল এর মাধ্যমে শুধু এমএসকে ক্রপ করতে পারি হ্যাঁ এখন এখানে আমরা এই ক্রপ টুল এর আরো একটা বিশেষত্ব আছে যে আমরা আসলে ইমেজ কে শুধু ক্রপই যে করতে পারবো তা কিন্তু না আমরা কিন্তু এ ইমেজ সাইজ কে বা ক্যানভাস এরিয়াকে বাড়াতেও পারবো এই ক্রপ টুলের সাহায্যে হ্যাঁ তো চলুন তাহলে দেখা যাক সেটা কিভাবে এই অবস্থা এটা চলে আসলো হ্যাঁ তো এখন এখানে আমরা দেখেন আমরা এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা অফ করে রাখলাম আর ক্রপ পিক্সেল এইটা অন করে রাখলাম হ্যাঁ এটা অফ করে দিয়ে দেখি প্রথম কি হয় আপনারে দিয়ে যখন দেখতেছি ক্যানভাস এরিয়া বেড়ে যাচ্ছে হ্যাঁ দেখেন মূল এরিয়া যে ওয়ার্কিং এরিয়া হ্যাঁ যে যে জায়গাটা বা যেটা যেটা আমরা মানে এখানে মূল কথা হলো ব্যাপারটা যে আমরা যেই ডকুমেন্টের কাজ করতেছি সেটার সাইজটা এখন পুরোটা বড় হয়ে গেল একটু উইদে বেড়ে গেল হ্যাঁ কিন্তু এইখানে এই যে যতটুকু এরিয়া বাড়ানো হলো এই জায়গাটাতে কিন্তু কিছু নাই এখানে শুধু ক্যানভাস এরিয়াটা দেখা যাচ্ছে হোয়াইট শুধু ক্যানভাস এরিয়াটা হ্যাঁ যেমন গ্রে এবং হোয়াইট স্কোয়ারের ছোট ছোট স্কোয়ার সামান্য যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটা আমরা চারিদিকে দেখতে পাবো আমাদের লেফট সাইডে বাড়ে সেখানে দেখতে পাবো উপরের সাইডে বাড়লে সেখানে দেখতে পাবো চারদিকে সমভাবে বাড়তেছে কখন এই যে ট্রেপ ডিলেট ক্রপ পিক্সেল যখন আমরা এটা আনচেক অবস্থায় রাখতেছি হ্যাঁ তো এটা আমরা কিবোর্ড থেকে এক্সেস অথবা এখান থেকে এটা ডিনাই করে দিচ্ছি হ্যাঁ যে ক্যান্সেল করে দিই এটা ক্যান্সেল করে দিলে দিলাম আমরা অ্যাপ্লাই করলাম এখন আমরা এটা ডিলেট ক্রপ পিক্সেল এটাকে অন করে দেখি কি হয় এখন আমরা এটাকে একটু বাড়াই আমরা দেখেছি যে ক্রক দিয়ে শুধু এমএ ছোটই করা যায় কিন্তু ইমেজ কে শুধু আমরা ছোট করতে পারি না আমরা সাইজও বাড়াতে পারি মাধ্যমে দেখা যাক তো সেটা করার আগে আমরা প্রথমে এটাকে অফ করে হ্যাঁ অফ করে এবার দেখি অফ করে যখন দেখতেছি যে এখানে আপনার এই ক্যানভাস এরিয়া বা পিক্সার সাইজ বেড়ে গেছে বাট এখানে কোনো কিছু রাখা নেই জায়গাটা পুরোটাই খালি এজন্য জন্য ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখাচ্ছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বলতে এখানে কিছু নয় ফাঁকা ফাঁকা ক্যানভাসটা দেখাচ্ছে হ্যাঁ ছোট ছোট স্কোয়ার

এইভাবে কিন্তু আমরা পার্সুয়াল বর্ডার বা ইমেজের বর্ডার আমরা তৈরি করতে পারি খুব সহজে ক্যানভাস এরিয়া বাড়ানোর মাধ্যমে কিন্তু একটু বিষয় লক্ষ্য করেন একটা বিষয় লক্ষ্য করুন এখানে যে এখানে যে আমরা ক্যানভাস এরিয়া বাড়াচ্ছি তার কিন্তু সাইজ ঠিক নেই হ্যাঁ এখানে সাইজগুলো কিন্তু ঠিক নেই দেখেন এখানকার যে সাইজটা এখানে একটু বড় চওড়া এখানে এখানকার সাথে এইটার সাইজ ঠিক নেই হ্যাঁ তো আমরা আসলে এটাকে কিভাবে এই বর্ডারটা কিভাবে ক্রিয়েট করতে পারি ক্যানভাস সাইজ বাড়ায়া। এই জিনিসটা আমরা এখন একটু দেখব তো এটা দেখার আগে আমরা আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই ব্যাকে চলে যায় এন্ডট্রোল দিয়ে আমরা এটাকে একটু নিয়ে আসি মাঝে নিয়ে আসলাম পজিশন করে নিলাম এখন এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে ভি চেপে মুভ টুল সিলেক্ট করলাম তারপর আমরা ইমেজ মেনুতে গেলাম ইমেজ মেনুতে যে ক্যানভাস সাইজে আসলো ক্যানভাস সাইজে আসা অবস্থায় আমরা এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ক্যানভাস সাইজে উইন্ডোটা যখন আমাদের সামনে আসতেছে তখন দেখতেছি কারেন্ট সাইজ হ্যাঁ এটা এটা দেওয়া আছে কত মেগাবাইট এটা ইমেজটা জানা আছে 34.9 মেগাবাইট আছে এটা উইথ হলো এত পিক্সেল 4288 4288 পিক্সেল হ্যাঁ আর এখানে হাইট আছে দেওয়া আছে 2848 পিক্সেল হ্যাঁ এটা দেওয়া আছে এখন নিউ সাইজ আমি যেটা সাইজটা যদি বাড়াই তাহলে সেখানে এটা আমরা পাবো এখানে দেখেন আমি রিলেটিভ এটাকে যদি উঠাই দিই তাহলে এখানে কারেন্ট সাইজটি দেখাচ্ছে দেখেন এখানে উইথ কত চার হাজার দুশো আটাশি আর এখানেও উইথ কত চার হাজার দুশো আটাশি মানে ওইটাই সেম সেম আছে এখানে যদি আমি চাইলে এখানে পরিবর্তন করতে পারি তো আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে সেটা হলো যে আমরা দেখবো বা আমরা করবো এখানে যে চার পাঁচটা বর্ডার ক্রিয়েট করবো সেটা ক্যানভাস সাইজের মধ্যে কেউ করতে পারি তো সেটার জন্য আমরা রিলেটিভে মার্ক করে দিলাম রিলেটিভ মার্ক সেটার পজিশন সেটারে দিলাম এটা আমরা লেফটে দিলে লেফটে চলে আসবে রাইটে হ্যাঁ রাইট সাইডে দিলে রাইট সাইডে চলে চলে যদি দিলে একটু টপে দিলে টপে যাবে এবার যাবে কর্নারে দিলে কর্নারে আসবে হ্যাঁ এভাবে আমরা যে কোনো জায়গায় এটাকে প্রদর্শন করাতে পারি মুখ পরে দাঁতে আমি সেন্টারে দেবো সেন্টারে দিয়ে এখানেও করে একশো পিক্সেল নিচে একশো পিক্সেল এখানে দেওয়া আছে ক্যানভাস এক্সটেনশন কালার আমরা এখানে ক্যানভাস এক্সটেনশন কালারটা একটু চেঞ্জ করি এখান থেকে এই যে এটা আমরা এটা আসার পর আমি এখানে নিয়ে এই যে ড্রপ দিয়ে এটা অটোমেটিক সিলেক্ট করা যেটা এখানে কার্সার নিয়ে আসলে এখানে এই ড্রপ আর এই সিম্বলটা দেখাবে তাহলে এখান থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কালার সিলেক্ট করা যাবে আমি এখান থেকে এই উইন্ডো কালারটা নিলাম এটা সাদা হয়ে যায় এত করি হ্যাঁ এই কালারটা নিলাম নিয়ে ওকে করলাম এখানে ওকে করলাম চারপাশে দেখেন একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমি একটু চাচ্ছি যে নিচে একটু বাড়াবো তো সেই ক্ষেত্রে বাড়ানোর জন্য আমি এটা কিভাবে করব তো চলুন দেখা যাক সেটা বাড়াবো কেন আপনারা দেখেন আমরা দেখি যে অনেক সময় নিউজ পেপারে বা ফেসবুকে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ইমেজগুলো শেয়ার করা হয় তার নিচে হুম নিচে কি থাকে ইমেজ সম্পর্কে ডিসক্রিপশন থাকে চারপাশে বর্ডার থাকে এবং নিচে বর্ডারটা একটু চড়া থাকে যার ফলে সেখানে কিছু লেখা লেখা যায় ইমেজ সম্পর্কে বর্ণনা দেওয়া যায় হ্যাঁ তো এটাকে পোলার এফেক্ট বলে তো এটা আমরা করার জন্য আবারও সেই ক্যানসাইজে যাবো রিলেটিভ থেকে থাকবে এবার আমরা হাইটে যেহেতু নিচের দিকে বাড়াবো তো হাইটে আমরা দেব তবে এটার আগে আমি একটা জিনিস বলে নেই সেই বিষয়টা হলো যে আমরা কিছুক্ষণ আগে দেখলেন যে এটা একশো বাড়ালাম হাইটে বাড়লাম একশো উইতে বাড়লাম এটা এটার মানে হলো পঞ্চাশ আসছে এদিকে পঞ্চাশ গেছে এদিকে উপরে গেছে পঞ্চাশ আবার হাইটের একশো উপরে গেছে পঞ্চাশ নিচে আসছে পঞ্চাশ হ্যাঁ এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে একটু তো আমরা এখন ওই নিচের সাইজটা বাড়াবো হ্যাঁ সেখানে ক্যানভাস এই যে নিচের দিকে এটা বাড়াবো কোলার এফেক্ট তৈরি করবো এটার জন্য আমরা এটা হাইট বাড়ালাম শুধু একশো এবং সেটাকে মার্ক করে দিলাম এখানে উপরে নিয়ে আসলাম তার মানে নিচের দিকে বাড়বে ওকে এখন আমরা ওকে করে দিই দেখ নিচের দিকে কিন্তু পেয়ে গেল একটা সুন্দর একটা ফ্লোর ইফেক্ট আমরা তৈরি করতে পারলাম খুব সহজেই এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি তো এইটা ছিল আমাদের যে কিভাবে আমরা চারপাশে বর্ডার তৈরি করতে পারি ক্যানভাস এরিয়া বাড়ানো বাড়িয়ে এবং সেখানে ফ্লোর ইফেক্ট কিভাবে নিয়ে আসতে পারি বা দিতে পারি সেটাও আমরা দেখালাম এখন আমরা আবার ক্রপ টেলে চলে যাবো তো তার আগে আমরা মূল ইমেজে পেয়ে আসি কন্ট্রোল জেড এর মাধ্যমে কন্ট্রোল জেড দিলাম একবার আর আবার প্রেস করলাম অরিজিনাল ইমেজে চলে আসলাম তো এখন আমরা ক্রপ টুলে চলে যাব ক্রপ টুলের জন্য কিবোর্ড থেকে সি প্রেস করলাম অটোমেটিক ক্রপ টুল চলে আসলো তো ক্রপ টুল চলে আসা অবস্থায় আমরা এখন দেবো কি কন্টেন্ট অ্যাওয়ার খুব ইম্পর্টেন্ট খুবই মজার একটা বিষয় এবং খুবই মজার একটা এখানে আমরা বলবো কমান্ডে আর কি যার মাধ্যমে আমরা কি কাজটা করতে পারি সেটা একটু দেখি তবে মজার একটা বিষয় হ্যাঁ এই অবস্থায় আমরা এটাকে অ্যাকসেপ্ট করব তো অ্যাকসেপ্ট করার জন্য আমরা যেটা করব সেটা আমরা কিভাবে করব আমরা এটাকে কিবোর্ড থেকে জাস্ট ডাবল ক্লিক করব সরি মাউস লেফট মাউস ডাবল ক্লিক করব অথবা এখানে টিক মার্কে দিতে পারি অথবা কিবোর্ড থেকে এন্টার দিতে পারি আমি এখানে ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এই যে প্রসেসিং হচ্ছে দেখেন ওই জায়গাটা ফিল হবে কি দিয়ে ফিল আমরা সেটা ওয়াও গ্রেট এখানে দেখেন যে আমাদের এই যে উপরের যে সাইডটা আছে সেখানে যে সিমিলার সেই সিমিলার অনুসারে সে বাড়িয়ে দিল মজার একটা বিষয় এখন আসুন আমরা সাইডে বাড়াবো এখানে একটু বাড়াই এটুকু নিলাম ডাবল ক্লিক করলাম এখানে আমরা লেট মাস ডাবল ক্লিক দেখেন প্রসেসিং হওয়া শুরু হলো প্রসেসিং হচ্ছে দেখা যাক কি দেখা যাচ্ছে ওয়াও গ্রেট এখানে দেখেন এই যে লেফ সাইড একদম পারফেক্টলি সে বাড়িয়ে ফেলছে এই জিনিসটা রিপিট হলো আবার আমরা নিচে থেকে একটু দেখি কি করে সে এক জি বাড়াতে পারে কিনা ডাবল করলাম প্রসেসিং প্রসেস প্রসেস হচ্ছে হচ্ছে দেখেন ফ্লোরটা বেরিয়ে বেরিয়ে ফেললো ধরার কোনো উপায় নেই যে আসলে এখানে কপি করা হয়েছে কিছু অংশ রিপিট হয়েছে হ্যাঁ তারপর হবে পারফেক্ট এখন আমরা লেফটে যাব আমরা একটু বাড়াই করলাম ধরার কোনো ওয়ে আছে যে এটা আসলে আমরা বাড়িয়ে নিয়েছি ফটোশপ কিন্তু এই দারুণ কাজটি করে ফেললো জাস্ট কন্টেন্ট অ্যাওয়ার্ড এই ফাংশনটা আমরা এখানে যদি অন রেখে এইভাবে এটা এক্সটেনশন করি বাড়াই তখন কিন্তু এটা হয়ে তো এইভাবে কিন্তু আমরা কন্টেন্ট টেবিলে কাজগুলো করতে তাহলে আমরা ক্রপ টুলের বিস্তারিত যে বিষয়গুলো সবগুলো দেখে ফেললাম কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা আমাদের সব সময় কাজে লাগে ফটোশপে সেটা কিন্তু এখনো দেখিনি তাহলে সেটা কি সেটা হলো এখানে স্ট্রেটেনিং দেখেন এই ফাংশনটা আমরা এখন দেখি তো সেটা আমরা এখন দেখব হ্যাঁ চলো এটা দেখা যাক এবং এইটা আমাদের সাথেই থাকবে কেন বলছি কারণ এটা আমি দেখাবো এখন মাউজের মাধ্যমে এবং কিছুক্ষণ পরে এটা আমি দেখাবো কিবোর্ড থেকে দ্রুত কাজ কিভাবে করা যায় হ্যাঁ শর্টকাটটা কি এটা জন আমরা এই ইমেজটাতে নিয়ে কাজ করব না এখন আমরা এখানে এই ইমেজে চলে আসব হ্যাঁ এই ইমেজ আসার আপনারা দেখতে পাচ্ছেন যে এর খাটটা এই জায়গার ঘর হ্যাঁ এখানকার যে এই যে বাহুটা দেখেন এই ショルダーটা আর এখানকার ショルダーটা এই ショルダーটা একটু ডাউন এবং এটা তো দেখাই যাচ্ছে যে এটা একটু রাইট সাইডের দিকে একটু কাত তাই না এটাকে আমরা স্ট্রেটেন করব সেটা আমরা কিভাবে করব তো সেটা করার আগে আমরা এখানে দেখেন স্ট্রেট এটাতে আমরা সিলেক্ট ক্লিক করব এখানে আমরা স্ট্রেট এন্ড ক্লিক করলাম ক্লিক করে এটা আমরা এখন কোনটাকে রেফারেন্স দেব হ্যাঁ আমরা তার শোল্ডারকে রেফারেন্স ধরতে পারি কারণ শোল্ডার দুটোটাই তার সমান হবে এটা এটা ক্যামেরা যে করছে বা তুলছে সে কিন্তু এটা তার ক্যামেরাটা একটু বাঁকা ছিল যার কারণে ছবিটা বাঁকা আছে আচ্ছা তো এখানে আমি একটা মজার টেকনিক শেখাই সেটা কি দেখেন নাকটা কিন্তু কখনোই তার বাঁকা হবে না আমি নাকটাকে রেফারেন্স করতেছি তার নোজটাকে তো এটাকে আমি কন্ট্রোল দিয়ে একটু জুম করে নিই কাজের সুবিধা বেশি হয়ে গেল কমায়নি বাম দিকে আমি ইয়ে করতেছি একটু ছোট এখন দেখেন তো আমি স্ট্রেট ক্লিক করলাম ক্লিক করে এখানে আমার স্ট্রেট যে একটা স্কেলের একটা সিভল সিম্বল আসে এই অবস্থা আমি নাকের এখানে একটা ক্লিক করলাম

ব্যাকগ্রাউন্ডের সাথে সে কপি করে অ্যাডজাস্ট করবে আর কি ব্যাকগ্রাউন্ডটাকে সে সিমিলার ব্যাকগ্রাউন্ড প্রডিউস করার চেষ্টা করবে এই কারণে সময় নিচ্ছে একটু সময় নিচ্ছে আমরা দেখবো আসলে কি দেখায় আমাদেরকে এটা কপি করে করে পেস্ট করতেছে আর কি হ্যাঁ মানে ফিল করার জন্য মানে পার্শ্ববর্তী এরিয়া থেকে পিক্সেল নিচ্ছে সেটাকে আবার কপি পেস্ট করতেছে পার্শ্ববর্তী এরিয়াতে একটু সময় নেবে এটা হয়ে গেছে প্রায় শেষ দেখা যাক ফটোগ্রাফার কাজ করলে অনেক মজার হ্যাঁ কিন্তু আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে হ্যাঁ ওই টার্গেট নিয়ে যদি ফটোগ্রাফি আপনি কাজ করেন পারফেক্টলি সে সোজাও করলো আবার রিফিলও করলো ধরার কোনো ওয়েই নেই যে আসলে কোন জায়গাটা সে রিফিল করলো এটা যদি মূল এমেজের সাথে কম্পেয়ার করি তখন এটা ধরতে পারবো পারফেক্টলি ডান ওকে তো এইভাবে কিন্তু আমরা একটা ইমেজকে স্ট্রেট করতে পারি ওকে ব্যাপারটা বুঝতে পারছি আমি আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি এই কমনটা আবারও দেখাবো হ্যাঁ এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি দেখেন ব্যাকের পিকচার এরকম ছিল আমাদের পরের পিকচার এরকম সোজা হয়েছে মানে আমরা আন্ডু রিডু করতেছি হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আচ্ছা এই যে কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা কন্ট্রোল মানে ইনিশিয়াল অবস্থা পরবর্তীতে কাজ করার পর এই যে সোজা হয়ে গেল আন্ডু রেডু আন্ডু রেডু আন্ডু কমান্ডটা কোথায় পাবেন এই যে এটিতে পাবেন এখানে দেখেন এই যে আন্ডু আন্ডু কারেন্ট এটা হলো কন্ট্রোল জেট আর এখানে দেখেন আবার রিডু হলো এই যে শিফট কন্ট্রোল জেড এইভাবে আমি কি বোর্ড থেকে একবারে প্রেস করতেছি এই দেখেন এটা তো সোজা করা ইমেজ আমি জেড দিলাম এটা অরিজিনাল ইমেজ আর সোজা করলাম একদম যাই হোক তো আমরা এটা দেখলাম তো আমরা অবস্থা ফিরে যাচ্ছি পুরো অবস্থা ফিরে যে আমি এই ফোনটা আবার দেখাচ্ছি কিভাবে আমরা প্রথমে স্ট্রেট ইন ক্লিক করলাম ক্লিক করলে কঠোর সিলেকশনে থাকতে হবে হ্যাঁ তখন এই অবস্থা এরকম আসলো তখন আমরা এই নাকটাকে রেফারেন্স দিলাম লেফট মাউস দিয়ে ক্লিক করলাম ক্লিক করে লেফট মাউস চেপে ধরে এটাকে ড্রেক করে গেলাম কপালের মাঝে ছেড়ে দিলাম অটোমেটিক হয়ে গেল আমি এটা কন্টেন্ট আবার অফ করে দিচ্ছি তো কন্টেন্ট অফ করে দিলে সে এইভাবে ক্রপ করবে হ্যাঁ মানে কিছু অংশ কেটে ফেললো দেখেন উপরে মাথা থেকেও কিন্তু অনেকখানি অংশ সে কেটে ফেলতে আমি এটুকু রাখি খারাপ দেখাবো আচ্ছা গেল আমি এটাকে ডাবল ক্লিক করে ক্রপ করলাম ক্রপ ফলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা নীল চলে আসছে এটাকে আমরা মাধ্যমে করে দিতে পারবো এটা কোনো ব্যাপার হবে না খুব সহজ একটা কাজ সেটা আমরা পরবর্তীতে করতে পারবো সেটা আমি আর এখন এখানে না দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু হয়ে হ্যাঁ এখন আমি যেই বিষয়টা দেখাবো যে আমি ক্রপে আসবো না টোটালি আমি ক্রপে আসবো না কিন্তু কিবোর্ড থেকে কাজ করব যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খুবই শর্টকাটে আমরা এই কাজটা করবো হ্যাঁ তো সেটা করার আগে আমি আরেকটা জিনিস একটু দেখেই নি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম আমি কিবোর্ড থেকে সি প্রেস করে ক্রপ টুল সিলেক্ট করলাম এখন দেখেন এটা আগের অবস্থা ব্যাকা অবস্থায় আছে তো আমি এখন স্ট্রেটেন এখানে ক্লিক করব না এখানে না ক্লিক করে আমি কাজটা কিভাবে করতে পারি দেখেন এটার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দাও কন্ট্রোল চেপে দাও এটা কিন্তু চলে আসছে দেখেন আমাদের এই যে স্কেল এই যে লেভেলের চিহ্নটা কিন্তু চলে আসছে কন্ট্রোল চেপে দিলাম ছেড়ে দিলাম চাপে দিলাম চেঞ্জ হয়ে গেল এখন আমরা লেফট মাউস ক্লিক করে এই যে ট্র্যাক করলাম রেফারেন্স ধরে ছেড়ে দিলাম অটোমেটিক এটা হয়ে গেল ওকে তো এটাকে আমি অ্যাকসেপ্ট করে দিলাম এইভাবে আসলো এইখানে সাইডে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার কালারটা আসছে কারণ যে ডিলেট ক্রপ আছে এই কারণে যে ব্যাকগ্রাউন্ডে সিলেকশন করা যে কালারটা ছিল সেটা আসলো সেটাকে আমরা ইয়ে করে দিতে পারবো এটা কোনো মানে কাজ হয় ইয়ে সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন আমি একটু যদি দেখাই দিই সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প হ্যাঁ ক্লোনে এটাতে ক্লোন নিলাম ক্লোন নিয়ে এটাকে আমি একটু এই যে আমাদের চার ব্র্যাকেট দিয়ে একটু বাড়িয়ে নিলাম অল্টার দিয়ে রেফারেন্স নিলাম এখানে রেফারেন্স নিলাম ক্লিক করলাম লেফট মাউস এই যে অল্টার চেপে দিলাম তারপর এখানে জাস্ট লেফট মাউস ক্লিক করলাম মানে এই জায়গাটা ক্লোন করলাম আমাকে সিলেক্ট করলাম এখন আমি এটাকে একটু বড় করে দিই আর ব্রাশটাকে পুরোটা ই করে দিই এই যে কোনো ইয়ে থাকবে না পুরো হার্ডনেস থাকবে সাইজ যা আছে আমি সাইজ এটা নিলাম

চেপে করে দিলাম আসা গেলে চুল চলে আসবে এই আমরা যাবো না আবার এখানে এসে অল্টার চেপ একটা অল্টার চেপে ধরে এখন আমাদের এখানে চুল আসে আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিই অল্টার দিয়ে এখানে সিলেকশন করলাম সিলেকশন করে এখানে চুলটা দিয়ে

পরীক্ষা নেওয়া হয় হ্যাঁ আপনাকে জাজ করা হয় যে আপনার কতটুকু আপনি নিজেকে ডেভেলপ করতে পারলেন তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং খুব সুন্দরভাবে সবাই এখানে শিখছেন মানে যারা এখন এই রানিং কোর্সে আছেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কোর্সটিতে অবশ্যই আপনি লাভবান হবেন ধন্যবাদ তো আমরা এই জিনিসটা দেখলাম তো এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাই নোটটা সিলেক্ট কন্ট্রোল জেড দিচ্ছি দেখেন কন্ট্রোল জেড দিলে আমরা দেখা পেলাম এই অরিজিনাল পাকা একটা ショルダー একটু ডাউন তো দেখেন এই অবস্থা আসলাম এখন আমরা যে জিনিসটা দেখব এখন কিন্তু আমাদের ক্রপ টুলটা সিলেকশন করা নাই কিন্তু আমরা ক্রপ টুল মানে আমরা স্ট্রেট করব ইনস্টাকে একবারে করব কিভাবে করব তাহলে এটা করার জন্য আপনার কাছে জিনিস খেয়াল করে আমরা ক্রপ টুল সিলেকশন করার জন্য কি চাপে দিলাম সি চেপেছিলাম আর স্ট্রেট এন্ড করার জন্য কি চাপে ধরেছিলাম কন্ট্রোল চেপেছিলাম তার মানে আগে ক্রপ টুল সি পরে হলো কন্ট্রোল স্ট্রেটেনের জন্য তার মানে আমি কিবোর্ড থেকে সি চেপে ধরলাম ধরে এবার কন্ট্রোলও চেপে ধরলাম দেখেন কন্ট্রোল চেপে ধরলাম পরে আমাদের এটা চলে আসলো এখন আমরা এখান থেকে ধরে লেফট মাউস দিয়ে ক্লিক করে এই যেটা লেফট মাউস ছেড়ে দিলাম কন্ট্রোল ছেড়ে দিলাম সিও ছেড়ে দিলাম অটোমেটিক কিন্তু এটা ফিল হয়ে গেল একবার হয়ে গেল দেখেন আমি কিন্তু ক্রপ টুলে যাইও না মানে ক্রপ টুলে গিয়েছি বাট এখন কিন্তু ক্রপ টুলে সিলেকশন নাই মানে আমি ক্রপ টুল সিলেক্ট করে কাজটা করিনি আমি কিন্তু একবারে কিবোর্ড থেকে কাজটা করে ফেলেছি সহজ না আমি আবার একটু দেখাই আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি কিবোর্ড থেকে সি চেপে ধরলাম কিবোর্ড থেকে সি চাপা অবস্থায় ধরে রাখা অবস্থায় কন্ট্রোল চেপে ধরলাম ধরে আমি এই যে লেফট মাউস ড্র্যাগ করতেছি এটা রেফারেন্স কে ধরে হ্যাঁ রেফারেন্স ছেড়ে দিলাম কন্ট্রোল ছেড়ে দিলাম সিও ছেড়ে দিলাম অটোমেটিক অ্যাপ্লাই হল খুব ইন্টারেস্টিং কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টেকনিক হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা একটা বাঁকা ইমেজকে সোজা করতে পারি খুব সহজেই হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হ্যাঁ আশা করছি আপনারা সবাই এটা ক্লাসটা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এটা আমার ভালো লাগার একটা বিষয় যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অবশ্যই বুঝবো যে আপনার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনি এটা দ্বারা উপকৃত হয়েছেন এবং একটা কমেন্ট করে আপনার ফিডব্যাক অবশ্যই দেবেন মূল্যবান মতামত হ্যাঁ আমি সেটার অপেক্ষায় থাকবো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সময় থাকার জন্য এবং আপনারা আশা করছি গুরুত্বপূর্ণ কিছু টেকনিক শিখেছেন হ্যাঁ আমরা আমাদের ওই কন্টেন্টে চলে যাই এখানে আমরা আমরা যেটা ছিল আমাদের আজকের ক্লাসে যে ক্রপিং ইমেজেস হ্যাঁ এটা কিন্তু আমরা কমপ্লিট করেছি আজকে হ্যাঁ তো নেক্সট ক্লাসটা আমরা আমরা ই করব আমি ইমেজ সাইজ এন্ড রেজুলেশনের এই বিষয়টা এবং সাথে কালার মোডটা কারণ আমাদের কালারটা আসলে পারফেক্ট কোনো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কালারের সাথে কোন কালার আমরা ম্যাচ করাবো কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করালে এটা আমাদের চোখে ভালো লাগবে হ্যাঁ এবং সাথে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন এটা কেন গুরুত্বপূর্ণ কারণ প্রিন্টিং এর জন্য আপনি যদি ইমেজ সাইজ আর রেজুলেশন সম্পর্কে না বোঝেন তাহলে আপনার রিয়েল ফিল্ডে কাজ করতে পারবেন না দ্যাট মিন্স আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে পারবেন না মানে যে ফটোশপে কাজটা করলেন সেটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে সেটা আপনি এই দুটো বিষয় না জানলে না না বুঝলে আপনি সেটা কাজ করতে পারবেন না প্রিন্টের জন্য রেডি করতে পারবেন না কোনো ফাইল ফটোশপ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এটার আমি ডিটেলস আলোচনা করব কালার মূল এবং এটা আমাদের আগামী ক্লাসটাতে তো আশা করতে সবাই আগামী ক্লাস থাকবেন হ্যাঁ আর ভিডিওটা আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রেখে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের মেসেঞ্জারে হ্যাঁ যাতে তারাও দেখে উপকৃত হতে পারে এটা সম্পূর্ণটাই ফ্রি আর আমার সাথে লাইভ কাউন্সেলিং পেতে হলে তাহলে অবশ্যই আমাদের ক্লাসে যুক্ত হতে হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আমি এখানেই আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই সবার জন্য কামনা রয়েছে